গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো উঠে কাজ বাজ সেরে এই ম্যাগি বানালাম, আর উঠতে তো দেরি দেরি হয়ে গেছে, রোজই দেরি হয়। তো ঘুমাই দেরি করে তো অনেক রাতে, তো ওই জন্য উঠতেও দেরি হয়। তো এই সব কাজ সেরে এই ম্যাগি বানালাম। তো ম্যাগিটা খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। আমার কাজ বাজে সব হয়ে গেছিল আজকে, দেখো। আজকে ভিডিও করতে পারিনি সকালবেলা, উঠতে এত দেরি হয়ে গেছে, রোজই দেরি হয়ে যায়। তো আজকে বেশি দেরি হয়ে গেছিল, আজকে 11:30টার সময় উঠেছি, এখন 12টা পার হয়ে গেছে। তো উঠে কাজগুলো সেরে ম্যাগি করলাম। রান্না তো থাকে না সকালে, জানোই, রান্না রাতে করে নিই। আর আজকেও রান্না নেই, কালকে ডিম করেছিলাম, ডিম সর্ষে। রেসিপিটা শেয়ার করবো বলে ভুলে গেছি, ভিডিও করতেই ভুলে গেছি। ওর সাথে গল্প করতে করতে পুরো রান্না শেষ, তারপর মনে করছে ভিডিও করলাম না, ওই জন্য আর রেসিপিটা শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম যখন করবো ডিম সর্ষে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য আজকে রান্না নেই, সারাদিন ফ্রি, স্নান করে এই টিভি দেখবো, বসে থাকবো, কোনো কাজ নেই আজকে আর। আর সত্যি আমি ভাবিনি ইউটিউবে এত তাড়াতাড়ি আমার এত ভালো দুটো বন্ধু হয়ে যাবে। তো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট আসলে। আর শম্পা দেব ওনার নাম, শম্পা দে, তোমাকে আমার খুবই ভালো লাগে, খুবই মিষ্টি দেখতে তোমাকে, তোমার বেবি দুটো খুবই মিষ্টি। আর নেহা, নেহা তুমি আমার ছোট্ট মিষ্টি একটা বোন, তুমি খুবই ভালো, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে। তো এইভাবেই পাশে থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাপোর্ট চাই অনেক, আমিও তোমাদের পাশে আছি, তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো, বিকেল থেকে আর ভিডিও করা হয়নি, বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা একটু, আর এই এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি রান্না শেষ, আবার আজকে রান্না হলো সেই মুরগির গিলে মেটে, আমার খুবই ভালো লাগে এটা খেতে, জানি না কেন আমার মাছ থেকে বেশি এটা খেতে ভালো লাগে, তো এটাই আনা হয়। তো দেখতে থাকো। ও হ্যাঁ, আর মাছের তেলের চচ্চড়ি, মাছের তেলও আনা হয়েছিল, মাছের তেলটা খেতে আমার খুবই ভালো লাগে, তো ওই জন্য আজকে এই রান্না হলো। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।